হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি, আমি বুলবুল আহমেদ। জাভার মাল্টি থ্রেডিং পর্বে আজকে আমরা দেখব কিভাবে একটি থ্রেড ক্রিয়েট করতে হয়, হাউ টু ক্রিয়েট থ্রেড। আসলে থ্রেড তৈরি করার বা ক্রিয়েট করার দুইটি ওয়ে আছে। একটা হচ্ছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করবে, যে কোনো ক্লাস হচ্ছে থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করবে, এবং আরেকটা হচ্ছে রানেবল ইন্টারফেস কি কি করবে, ইমপ্লিমেন্ট করবে রানেবল ইন্টারফেসকে। দুইটা ওয়ে তো আমরা খুবই সিম্পল, দুইটা ওয়েতে আমরা একটা থ্রেড ক্লাস তৈরি করতে পারি, একটা বাই এক্সটেন্ডিং থ্রেড ক্লাস, আর একটা হচ্ছে ইমপ্লিমেন্টিং রানেবল ইন্টারফেস। ওকে, তো আমরা দেখতে পারি আসলে কিভাবে এক্সটেন্ড করা হয়। তো ফার্স্ট ওয়েতে আমরা চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি জাভা থ্রেড এক্সাম্পল বাই এক্সটেন্ডিং থ্রেড ক্লাস। ফার্স্টে আমরা কি করেছি, একটা ক্লাস মাল্টি নামে একটা ক্লাস ক্রিয়েট করেছি, এবং সেটা কি করেছে, এক্সটেন্ড করছে থ্রেড ক্লাসকে। ওকে, তার মধ্যে আমরা একটা মেথড নিয়েছি, মেথডটার নাম হচ্ছে রান মেথড। জাস্ট এখানে একটা আউটপুট দেখেছি হচ্ছে থ্রেড ইজ রানিং, খুবই সিম্পল। ওকে, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরা মেইন মেথড ক্রিয়েট করলাম, এবং আমাদের যে ক্লাস মেইন ক্লাস আছে তার একটা অবজেক্ট ক্রিয়েট করছি, এবং সেটাকে আমরা ডট স্টার্ট হচ্ছে, এটা আমরা যখনই থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করব তার একটা মেথড, সেটা হচ্ছে স্টার্ট মেথড, অটোমেটিক চলে আসবে। তো এবং এটাকে আমরা কি করতে পারবো, জাস্ট ডট স্টার্ট দেওয়ার সাথে সাথে সেটা রান মেথডকে কি করবে, কল করবে। যখনই টি ওয়ান ডট স্টার্টে স্টার্ট মেথডকে আমরা কল করবো বা ইনভোক করবো, তখনই সেটা অটোমেটিক রান মেথডকে কল করে দেবে। ওকে, আবার দেখার চেষ্টা করি। প্রথমে আমরা এক্সটেন্ড করছি থ্রেড ক্লাসকে, যখনই আমরা থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করব তখনই সে দুইটা মেথড অটোমেটিক পেয়ে যাবে, একটা হচ্ছে রান মেথড আর একটা হচ্ছে স্টার্ট মেথড। এখন আমরা কি করছি, রান মেথডে একটা সিম্পল আউটপুট শো করছি, থ্রেড ইজ রানিং, এবং আমরা একটা মেইন মেথড ক্রিয়েট করে তার ভিতরে একটা অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করছি, এবং অবজেক্টটা ক্রিয়েট করার সাথে সাথে আমরা যে স্টার্ট মেথড আর একটা ডিফল্ট মেথড থ্রেড ক্লাসে সেটাকে কি করেছি, জাস্ট ইউজ করছি, এবং যার ফলে আমাদের আউটপুটটা আসবে থ্রেড ইজ রানিং। তো আরেকটা আমরা জানি, আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে রানেবল ইমপ্লিমেন্ট করা করতে হবে রানেবল ইন্টারফেসকে। যেমন হচ্ছে জাভা থ্রেড এক্সাম্পল বাই এক্সটেন্ডিং, সরি এটা হচ্ছে আসলে মিস্টেক হয়ে গেছে, সেম জিনিস দুইটা। তো সেটাও আমরা আসলে কোডে সরাসরি চলে যাচ্ছি, সেটা দেখব কিভাবে হচ্ছে এই কাজটা করতে হয়। ওকে, তো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি আসলে কিভাবে করতে হয়। আমাদের যেহেতু এখানে একটু ভুল আছে, সেহেতু আমরা এটা লাস্টে এটা হচ্ছে এটা আমাদের একটু ইরর আছে। তো এটা আমরা জাস্ট এরকম হবে, প্রথমে হচ্ছে আমাদের এক ক্লাস ইমপ্লিমেন্ট করবে রানেবল ইন্টারফেসকে, এবং তখন আমাদের একটা মেথড ক্রিয়েট করব রান, এবং আগের মতোই আমাদের মেইন ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করব, এবং অবজেক্ট ক্রিয়েট করার পর এখানে যেটা হবে, আমরা যেহেতু রানেবলকে ইমপ্লিমেন্ট করব, সেহেতু আমরা থ্রেড ক্লাসের একটা থ্রেড ক্রিয়েট করলাম, এবং তার ভিতরে আমরা অবজেক্টকে রেখে দিলাম। এখন জাস্ট স্টার্ট মেথডকে কল করলে কি হয়ে যাবে, আমাদের রান মেথডটা রানিং ইনভোকড হবে বা রান হবে। ওকে, আমরা আসলে কোডটা দেখলে আরও ক্লিয়ার হব। ওকে, তো আমরা হচ্ছে প্রথমে চলে যাচ্ছি, আমরা যে কোনো একটি ক্লাস নিলাম এবং সেটা এক্সটেন্ড করলো থ্রেড ক্লাসকে। ওকে, তো আমরা এটা আসলে করি, হ্যাঁ হাতে কলমে করলে আসলে জিনিসটা আসলে ভালো হয়। তো আসলে আমরা করি পাবলিক ভয়েড রান মেথড, যেহেতু আমরা কি করছি থ্রেড ক্লাসকে এক্সটেন্ড করছি, সেহেতু রান মেথড আমাদের আলটিমেটলি এখানে কি আসবে, চলে আসবে। ওকে, আমরা এখানে বললাম হচ্ছে থ্রেড ইজ রানিং। ওকে, এটা হয়ে গেলো, আমরা এখন এটা দেখেন এটা হচ্ছে ওভাররাইড মেথড, তো এখানে চলে আসছে, আমরা অ্যানোটেশনটা দিয়ে দিতে পারি। এখন আমাদের মেইন মেথড কল করি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং আমরা কার অবজেক্ট ক্রিয়েট করার চেষ্টা করবো, আমাদের মেইন ক্লাসের ডেমো অবজেক্ট ওবিজে ইকুয়াল টু নিউ ডেমো ওয়ান। ওকে, খুবই সিম্পল। এখন আমাদের অবজেক্ট দ্বারা স্টার্ট মেথডকে কল দেব। ওকে, স্টার্ট মেথডকে কল দিলাম, দেখেন এখন সিম্পল। এখন যদি আমরা রান করার চেষ্টা করি বা রান করি, দেখেন তাহলে থ্রেড ইজ রানিং এটা চলে আসবে, খুবই সিম্পল জিনিস। আমরা একটু ওয়েট করতেছি রান হওয়ার জন্য।
ওকে দেখেন আমাদের চলে আসছে থ্রেড ইজ রানিং। দেখেন একদমই সিম্পল জিনিস, আমরা এটা এক্সটেন্ডের মাধ্যমে কি করতে পারলাম, একটা থ্রেড ক্রিয়েট করতে পারলাম। তো আশা করি এটা বুঝতে পারছেন। এখন আরেকটা ওয়ে হচ্ছে, সেটা হলো রানেবল ইমপ্লিমেন্ট করবে রানেবল রানেবল মেথডটাকে। ওকে দেখেন আমাদের ক্লাস ডেমো টু ইমপ্লিমেন্ট করছে রানেবলকে, এবং সেখানেও সেম রান একটা নামে একটা মেথড ক্রিয়েট করলাম। এখন এইখানে যে চেঞ্জটা আসলো, শুধু আমাদের প্রথমে একটি ডেমো টুর অবজেক্ট ক্রিয়েট করলাম আগের মতোই, এবং এইখানে আমরা থ্রেড ক্লাসটাকে কি করলাম, ইউজ করে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এবং সেই থ্রেডের মধ্যে আমাদের যে মেইন ক্লাসের অবজেক্ট সেটাকে পাস করায় দিলাম। জাস্ট এইটুকুই, আগের থেকে চেঞ্জটা এইটুকুই, যেহেতু ইমপ্লিমেন্টস করছি। ওকে যেহেতু আমরা সবগুলো মেথডই কি করতে পারবো, ইউজ করতে পারবো। ওকে এখন টি ওয়ান ডট স্টার্ট সেম আগের মতোই, তাহলে আমাদের রান হবে থ্রেড ইজ রানিং। ওকে দেখেন থ্রেড ইজ রানিং চলে আসছে, খুবই সিম্পল। আশা করি দুইটা ওয়ে আপনারা বুঝতে পারছেন কিভাবে থ্রেড ক্রিয়েট করতে হয়। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য।